17 অক্টোবর 2020 তারিখ শনিবার বিকাল 5টায় বাংলাদেশ জাতীয় দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, জনাব মির্জা আব্বাস, বাবু গর্ষদ চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, জনাব নজরুল ইসলাম খান, আমি নিজে, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। সভায় আলোচ্য বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা পরে নিম্ন বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়। এর মধ্যে এক নম্বরে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আলোচনা হয় তা হচ্ছে সম্প্রতি যে বাই ইলেকশনগুলো হয়ে গেল, একটি পাবনাতে, আপনার আরেকটি ঢাকা 5 এবং আপনার নওগাঁ 6। এই জাতীয় সংসদের উপনির্বাচনে আওয়ামী লীগ এবং সরকার দলীয় সন্ত্রাসী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় 2018 সালের জাতীয় নির্বাচনের মতোই ত্রাস সৃষ্টি করে এবং কেন্দ্র দখল করে জাল ভোট দিয়ে সিল মেরে বিরোধী দলের এজেন্টদের কেন্দ্র থেকে জোর করে বের করে দিয়ে ভোট ছিনতাই করে এবং নির্বাচন কমিশন নির্বিকার দর্শকের ভূমিকা পালন করে। রিটার্নিং অফিসার ধানের শীষের প্রার্থীদের অভিযোগ গ্রহণ করেনি, অবলীলায় মিথ্যা কথা বলেছে আপনার কালকে চিফ ইলেকশন কমিশনার, কোনো অভিযোগ তারা পাননি। ঢাকা থেকেই 162টা অভিযোগ দেওয়া হয়েছে, 162। বিনা ভোটে সংকুচিত সরকার একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার নীল নকশা বাস্তবায়নের জন্য 2018 সালের 29শে ডিসেম্বর মধ্যরাতে ভোট ডাকাতির কৌশলে জনগণকে আবারও প্রতিরোধ করল। অযোগ্য এবং সরকারের বশংবদ্ধ নির্বাচন কমিশন কিরণকের থেকে এই ভূমিকা পালন করছে। পরিকল্পিতভাবে তারা বাংলাদেশের জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই অবৈধ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে একদিকে নজিরবিহীন দুর্নীতি ও দুঃশাসন এবং অন্যদিকে জনগণের সাংবিধানিক অধিকার হরণ করে ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করেছেন। পাবনা 4-এর নির্বাচনের 2 দিন আগে থেকেই নিজেরাই নিজেদের নির্বাচনী অফিসে আগুন দিয়ে বিরোধী দলের উপর মিথ্যা মামলা দিয়ে নেতা কর্মীদের গ্রেফতার, হয়রানি ও ভীতি প্রদর্শন করেছে এবং নির্বাচনের দিনে ভোট কেন্দ্রগুলো দখল করে ধানের শীষের এজেন্টদের মারধর করে বের করে জাল ভোট দিয়ে ভোট ডাকাতি করেছে। অন্যদিকে নির্বাচন কমিশন ইভিএম দিয়ে ভুয়া ফলাফল তৈরি করে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছে। একইভাবে নওগাঁ 6 উপনির্বাচনে বিএনপি প্রার্থীদের এজেন্টদের জোর করে বের করে দেয়। এখানে আওয়ামী সন্ত্রাসী ও বিডিআর ও র্যাব যৌথভাবে ধানের শীষের ভোটার এবং কর্মীদের কেন্দ্র থেকে ত্রাস সৃষ্টি করে বের করে দেয়, নির্বাচন কর্মকর্তাদের সহায়তায় কাল্পনিক ফলাফল তৈরি করে। ঢাকা 5 ডেমরা এর ব্যতিক্রম নয়। নির্বাচনী প্রচারণায় প্রায় প্রতিদিন আওয়ামী প্রার্থী সন্ত্রাস সৃষ্টি করে, এমনকি প্রচারের শেষ দিনে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের পথসভায় হামলা করে। ভোটের দিন সকাল থেকেই ভোট কেন্দ্রগুলো থেকে এজেন্টদের জোর করে বের করে দেয়। 162টি কেন্দ্র থেকে সকাল 9টা থেকে 10টার মধ্যেই সব এজেন্টদের বের করে দেয় এবং ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেয় না। এরপর একইভাবে নির্বাচনী কর্মকর্তা ভোটের ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনের অভিযোগ দেওয়ার পরেও নির্বাচন কমিশনে কোনো ব্যবস্থা তো নেননি, উপরন্তু প্রধান নির্বাচন কর্মকর্তা নির্লজ্জের মতো বলেন যে ভোট সুষ্ঠু হয়েছে। বাংলাদেশের দুর্ভাগ্য যে জনগণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য 71 সালের স্বাধীনতা যুদ্ধ করেছিলেন, সেই জনগণ আজ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি এবং সেই নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি। এইসব উপনির্বাচনের ফলাফল বাতিল ও পুনরায় নির্বাচনের দাবিতে আগামী 19 অক্টোবর 2020 সোমবার সারা দেশে মহানগর ও জেলা সদরে এবং 20 অক্টোবর 2020 মঙ্গলবার থানা উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের কর্মসূচি দেওয়া হল। অর্থাৎ আমরা
আগামীকাল সারা দেশে মহানগর এবং জেলা সদরগুলোতে এবং তারপরের দিন 20 তারিখে মঙ্গলবার থানা বা উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ মানব বন্ধনের কর্মসূচি দিলাম। এর প্রতিবাদে চাল ডাল পেঁয়াজ সহ দুই নম্বর চাল ডাল পেঁয়াজ আলু সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রমজীবী মানুষকে চরম বিপাকে ফেলেছে। সরকারি দলের মদতপুষ্ট এক শ্রেণীর ব্যবসায়ীদের সিন্ডিকেট ও সরকারি ব্যবস্থাপনার ব্যর্থতায় ও দুর্নীতির কারণে দ্রব্যমূল্য বেড়েই চলেছে। একদিকে করোনা ভাইরাসের কারণে কর্মসংস্থানের অভাব ও পরিস্থিতিকে আরও জটিল করে ফেলেছে, ভুল আছে প্রিন্টিং মিস্টেক আছে, জটলা করে ফেলেছে, জটিল করে ফেলেছে। দ্রব্যমূল্য বৃদ্ধির হ্রাস টেনে ধরতে সরকারের ব্যর্থতার নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। সারা দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের ব্যাপকতা বৃদ্ধি প্রতিরোধে সরকারের ব্যর্থতা চরম ব্যর্থতা সংশ্লিষ্ট আইন সংশোধন করে মৃত্যুদণ্ডের বিধান সংযোজন সমস্যা সমাধানের একমাত্র উপায় নয়। ধর্ষকদের সরকারি দলের প্রশ্রয় অথবা ধর্ষকের সরকারি দলের সদস্য বলে কোনো বিচার হয় না। গতকাল ধর্ষণ বিরোধী লং মার্চের আন্দোলনকারীদের ওপর ফেনীতে পুলিশের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীদের হামলা প্রমাণ করে যে পুলিশের গতকালের সারা দেশে ধর্ষণ বিরোধী সমাবেশ শুধুমাত্র লোক দেখানো। প্রকৃতপক্ষে সরকারের সদিচ্ছার অভাব ব্যর্থতাই ধর্ষণের মতো অপরাধ বৃদ্ধি করে। এর মূল কারণ হচ্ছে গণতন্ত্রহীন সংস্কৃতি, জবাবদিহিতার অভাব ও একনায়কতন্ত্রের ভয়াবহতা। দ্রুত বিচারের মাধ্যমে বিচার সুনিশ্চিত করার দাবি জানানো হয়। চার, সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে সামাজিক গণমাধ্যমে অপপ্রচার করলে ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে বিজ্ঞপ্তি প্রদান করেছে তা অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করা হয়। এই ধরনের বিজ্ঞপ্তি সংবিধান বিরোধী, মৌলিক যে অধিকার মত প্রকাশের স্বাধীনতা এটা তার বিরোধী। দেশে গণতন্ত্রবিহীন এক নাগরিকতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অপপ্রয়াস। সরকার ইতিমধ্যে আরও কয়েকটি আইন বিধান ও বিজ্ঞপ্তি জারি করেছে যা সংবিধান সম্মত মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। অবিলম্বে এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করার জন্য আহ্বান জানানো হচ্ছে। পাঁচ, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শারদীয় শুভেচ্ছা জানানো হয়। আনন্দমুখর পরিবেশে এই ধর্মীয় উৎসব পালনের সকল ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হয়। ছয়, কুমিল্লা বিভাগের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন সহসাংগঠনিক সম্পাদক জনাব মুশতাক হোসেন। সভা শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন। এনি কোশ্চেন, এনিথিং? কথাটা তো সত্যি, আমরা যে নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ত্রুটিযুক্ত, যে নির্বাচনী ব্যবস্থা সরকারকে ক্ষমতায় রাখার একটা একটা উইপন হিসেবে ব্যবহৃত হয় তাকে প্রশ্নবিদ্ধ করাই তো আমাদের আপনার কাজ বিরোধী দল হিসেবে। এবং আমাদের খুব পরিষ্কার বক্তব্য এটা নিয়ে যে আমরা মনে করি যে এই নির্বাচন কমিশনের কোনো যোগ্যতা নেই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা। আমরা এটাও বিশ্বাস করি, এটা আমরা প্রিচ করি, বলি যে আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, যে কারণে আমরা সবসময়ই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা বলে এসেছি। এটা আমরা বিশ্বাস করি এবং উই প্রিচ ফর দ্যাট, উই স্ট্যান্ড ফর দ্যাট। এটা এটা এখন পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করিনি। আমরা যখন গ্রহণ করব তখন তো আপনারা জানবেনই। তবে বাংলাদেশের যে অবস্থা এখন এখন সামগ্রিক যে অবস্থা তৈরি হয়েছে, একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করে জনগণের প্রতিনিধিত্বের সত্যিকার অর্থে প্রতিনিধিমূলক সরকার গঠন ছাড়া এই সমস্যাগুলোর সমাধান কোনো মতেই সম্ভব না। সমস্যা আরও জটিল হয়ে আসছে, আরও ক্রমেই বাড়তে থাকবে। যে সরকারের আপনার ম্যান্ডেট নেই, যে সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না,
শুধুমাত্র ইলেকশন করলাম বললেই তো হয় না, জনগণ আস্থা তো রাখতে হবে সরকারের উপরে। আজকে ক্রমাগতভাবে সেই সমস্যাগুলো বাড়ছে। আজকে যে কোনো কারণেই হোক সরকারের কর্মকাণ্ড হিসাবে দেখানো হচ্ছে যে আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিস আপনার ভালো হচ্ছে এবং একটা চমৎকার একটা অর্থনীতি আছে বলে দেখানো হচ্ছে, বলা হচ্ছে। বেসিক্যালি দুটো জিনিসই আপনার নির্ভর করছে সম্পূর্ণভাবে আমাদের প্রবাসী শ্রমিক যারা তাদের রেমিটেন্স পাঠানো এবং আপনার গার্মেন্টসের যে ফ্যাক্টরি যেগুলো আছে যার আপনার রপ্তানির মাধ্যমে। কিন্তু এই দুটোতেও যে ধরনের ধস নেমেছে আমরা সবাই জানি, আমরা যদি ভালো করে দেখি গার্মেন্টসের যে এক্সপোর্টটা ছিল সেই এক্সপোর্ট আগের চেয়ে অনেক কমে গেছে, অনেক কমেছে। প্রবাসীদের আপনারা নিজেই দেখছেন যে কত প্রবাসী বাইরে যেতে পারছে না, বিদেশে যেতে পারছে না, কত প্রবাসী চাকরি হারিয়েছে। সেই ক্ষেত্রে এই ধরনের একটা মিথ্যা প্রচারণা করে একটা সবসময় একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা, কী হয়েছে এই অর্থনীতি আপনার শুধু বড়লোক হচ্ছে, বৈষম্য দিনে দিনে বাড়ছে। আজকে বহু মানুষ আছে যারা একবেলা খায় একবেলা খেতে পারে না, বহু মানুষ আছে যারা খেতেও ঠিক মতো পায় না। সেই বিষয়গুলোতে করোনার পরবর্তীতে মানুষের যে কর্মসংস্থানের অভাব হয়েছে একবারের জন্য কিন্তু এই কথাগুলো তারা বলে না যে আপনার বহু মানুষের চাকরি চলে গেছে, আপনার যে সমস্ত কোম্পানিগুলো ছিল এই কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে, বেতন কমিয়ে দিয়েছে, এমনকি সাংবাদিক আপনাদের বেতন কমিয়ে দেওয়া হয়েছে। আই নো লট অফ জার্নালিস্ট যাদের বেতন 10,000, 20,000, 15,000 পর্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে। আপনাদের এই যে আপনার বড় হাউস আপনার বসুন্ধরা হাউস, সেখানে তো আমি জানি বহু সাংবাদিকদের বেতন একদম কমিয়ে দেওয়া হয়েছে, 15,000, 20,000 পর্যন্ত কমে গেছে, ছাটাই হয়েছে। তো এখান থেকেই তো বোঝা যায় যে আপনার যে কী অবস্থা তৈরি হয়েছে ইকোনমিতে। সেখানে আপনার একেবারে অস্বীকার করে যেখানে ভারতের আপনার জিডিপি 10% কমে যাচ্ছে, ভারতের জিডিপি আপনার যেটা IMF-এর যে রিপোর্ট আমরা দেখছি তাতে 10% কমে গেছে, যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেখানে আপনার বাংলাদেশের জিডিপি বেশি করে দেখানো, বাংলাদেশের জিডিপিকে আমরা এত চমৎকার আপনার ইকোনমি হয়ে গেছে অ্যান্ড সাকসেসফুল দেখানো হচ্ছে, এটার পেছনে আরও অনেক উদ্দেশ্য আছে। প্রথম থেকেই বাংলাদেশে বলা হচ্ছে আপনার রোল মডেল, এবং দেখবেন যে একটা বিশেষ মহল জাতীয় আন্তর্জাতিকভাবে এই রোল মডেলের কথা বলছে, এটার প্রচার করছে। যেখানে আজকে বাংলাদেশের মানুষের চাকরি নেই, বেকারত্ব আপনার যে হারে বেকারত্ব বেড়েছে, শিক্ষিত ছেলেদের চাকরি নেই, ছেলেমেয়েদের চাকরি নেই, সেই ক্ষেত্রে আপনাকে এটাকে আপনি রোল মডেল কী করে বলবেন? ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ তো নাই দেশের মধ্যে, একমাত্র গার্মেন্টসের উপরে ভরসা করে আছে। আপনার যে সংস্থাগুলো ছিল যারা আপনার ইনভেস্টমেন্ট করছিল, নিউ এন্টারপ্রেনার ক্লাস, ইয়াং জেনারেশন, সব বসে গেছে। আপনার হসপিটালিটি যে আপনার সেক্টর, যেটা আপনার রেস্টুরেন্টস হোটেলগুলো কমে গেছে, বসে গেছে। কোথায় স্কুল কলেজ? বহু স্কুল বন্ধ হয়ে গেছে। আপনার যে কিন্ডার গার্ডেন স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল যেগুলো ছিল সব বন্ধ হয়ে গেছে। তাহলে কোথায় কীভাবে কোন শুভঙ্করের ফাঁকি দিয়ে আপনার চালানো হচ্ছে মানুষকে, বোকা বানানো হচ্ছে? আমরা তো পথেঘাটে চলি, আপনারাও চলেন, আপনারাও জানেন যে কী অবস্থা সৃষ্টি হয়েছে। সেই ক্ষেত্রে এই ধরনের মিথ্যা কথা বলে জনগণকে বোকা বানিয়ে ক্ষমতাকে চিরস্থায়ী করা ছাড়া তো এটা কিছুই না, চেষ্টা করা সেটাই চলছে বাংলাদেশে। আপনারা এটাকে বেশ দেখলাম একাত্তর খুব ভালোভাবে এটাকে হাইলাইট করেছেন, এটা তো আমরা প্রথম থেকেই বলছি আপনার যে ম্যাডাম অসুস্থ, এবং আমরা যেটা চেয়েছিলাম, সরাসরি যেটা চেয়েছি তার একটা অ্যাডভান্স ট্রিটমেন্ট। কারণ এখানে ডাক্তার যারা আছেন তারা বলছেন যে হোয়াট শি নিডস ইজ অ্যাডভান্স ট্রিটমেন্ট, সে অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য তো একটা অ্যাডভান্স সেন্টার দরকার, তো সেই অ্যাডভান্স সেন্টার তো আমাদের এখানে নাই। এমনকি এই ডিজিজের জন্য যে অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো সেগুলো কিন্তু আসলে বাংলাদেশে নেই। ট্রিটমেন্ট আছে হয়তো, কিন্তু সেই ট্রিটমেন্টের জন্য আনুষঙ্গিক যে ব্যাপারগুলো আছে আপনার রক্ত পরীক্ষা, অন্যান্য পরীক্ষা, এবং একটা আপনার থেরাপি দেওয়ার পরে তারপরে ফলো আপ করার যে সমস্ত বিষয়গুলো এখানে কিন্তু সেগুলো পরিপূর্ণভাবে নেই। দিস আর ফ্যাক্টস। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার শি নিডস আসলে একটা
এক্সপার্টস ওপিনিয়ন ভালো ভালো বড় বড় ডাক্তারদের কাছে নেওয়া দরকার আর কি, যেটা এখন সম্ভব হচ্ছে না। সেই কারণে যেটা বলেছেন আমাদের যুগ্ম মহাসচিব এবং সাবেক সেক্রেটারি অফ সুপ্রিম কোর্ট বার, কথাটা তো সত্যি বলেছেন, শি ইজ রিয়েলি সিক অ্যান্ড ম্যাডাম বলেননি কথা, বাট হি থিঙ্কস অ্যান্ড উই অলসো থিঙ্ক দ্যাট শি নিডস বেটার ট্রিটমেন্ট। না এগুলো তো আপনারা আমাদের দলের পক্ষ থেকে তো আমরা এই ব্যাপারে কোনো উদ্যোগ নেইনি কারণ তার পরিবারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং তিনি যে হাসপাতাল থেকে বেরিয়ে বাসায় এসে অন্তরীণ হয়েছেন এটাও কিন্তু ওই তাদের এসে প্রেক্ষিতে উদ্যোগের প্রেক্ষিতেই সরকার এটাকে আপনার ওইভাবে ব্যবস্থা করেছে। তিনি মুক্ত নন, শি ইজ নট ফ্রি। এই যে বলা হচ্ছে যে সাজা স্থগিত করা হয়েছে, সাজা স্থগিত করা হলে তো তিনি তার উপর কোনো বিধিনিষেধ থাকার কথা না। ডিফারেন্সটা হচ্ছে যে শুধুমাত্র হাসপাতাল থেকে তাকে জেলে তার বাসায় নিয়ে আসা হয়েছে, ওখানে তিনি একটা হোমলি পরিবেশের মধ্যে আছেন, যেটাকে সোজা কথায় বললে বলা যায় এটা হচ্ছে গৃহ অন্তরীণ করা, গৃহে অন্তরীণ করা। এই তো, আর কিছু থাকলে বলেন। জি আমরা তো এই কথা এখনো বলিনি, আমরা বলেছি আমরা তো নির্বাচনটাকেই মানছি না, গত নির্বাচন যে হয়েছে সেটাই তো আমরা মানছি না, আমরা ওটাকেই তো অবৈধ বলছি, আমরা ওটাকেই বাতিল করার কথা বলছি। আপনি দেখবেন আমাদের প্রত্যেকটা স্টেটমেন্টে কিন্তু আমরা এই কথা বলেছি যে এই নির্বাচন আমরা মানি না এবং নির্বাচন বাতিল করে ফ্রেশ ইলেকশন দেওয়া হোক। মধ্যবর্তী নির্বাচন টির্বাচনের কথা তো আমরা এখনো বলিনি ভাই, যখন বলবো অবশ্যই দল থেকে যখন বলা হবে সেটা বলতে অবশ্যই বলতে পারবেন। এখন ব্যক্তিগতভাবে কেউ কিছু বলতে পারেন যারা আপনার সিভিল সোসাইটিতে আছেন, সমাজে আছেন, দ্যাট ইজ দেয়ার ওপিনিয়ন। আমাদের ওপিনিয়ন আমরা পরিষ্কার করে বলেছি যে আমরা ওই নির্বাচন বাতিল চাই। জি জি জি, হ্যাঁ, অধীন নির্বাচন, এক্স্যাক্টলি। আপনি কথার মাঠ পেছে ঘুরিয়ে ফেললে লাভ নেই, এই জন্যে যে ওই একই কথা আমাদের যে আর সবাইকে কি এটা পারা যায়, আর কিছু আছে বলে। হ্যাঁ, আপনারা একটু অপেক্ষা করেন, ওই যে আনছে স্ন্যাক্স কিছু আনছে, দেখো আই এম সরি যে দুপুরবেলা আপনাদেরকে আমরা শুধু স্ন্যাক্স খাওয়াচ্ছি, আপনাদের সঙ্গে এই সময় কথা বললে ভালো লাগে, আমাদের যে অবস্থা আপনারা এখন একেবারে টোটালি, এইটা একটা ব্যাপার হলো ভাই, এইভাবেই থাকতে হবে একে সারাক্ষণ আপনার এই যে কি আশ্চর্য, মানে এত যে সভ্যতা, মানব সভ্যতা, বিজ্ঞানের এত বিকাশ, কি হচ্ছে, মানে এই লাইফ হ্যাজ বিকাম হেল ভাই, একেবারে হেল। আমি তো বুঝি না, আমার সহ্য হয় না একেবারে, আমার এই চিন্তা করে করে কমে গেল আমার ওজন, কমে গেছে 10 কেজি দুশ্চিন্তা করতে করতে। তো ঠিক আছে ভাইয়া, অল দ্য বেস্ট।